ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মেয়েরা জুম ক্লাসে তোমাদের উপস্থিতির সংখ্যা আরো বাড়াতে হবে। আজকে 60-এর উপরে স্টুডেন্ট আছো, তো ক্লাস 6-এ 100-এর উপরে স্টুডেন্ট, তা আরো উপস্থিতি বাড়লে আমরা আরো খুশি হব। তোমরা নিয়মিত ক্লাসগুলোতে জয়েন করো এবং আমাদের ক্লাসগুলো অনুসরণ করো। আর বাসায় বসে অবশ্যই লেখাপড়া করবে। মেয়েরা, তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বাংলা প্রথম পত্র বইটি। চলো আমরা পড়া শুরু করি। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক, বাংলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত রবিবার বেলা 12টার জুম ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা প্রথম পত্র, গদ্য। পাঠ শিরোনাম নীলনদ আর পিরামিডের দেশ পর্ব 3, অর্থাৎ এই নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটির উপর আরও দুটি ক্লাস নেওয়া হয়েছে। আজকে তৃতীয় ক্লাস, তাই এটি হচ্ছে আমাদের পর্ব 3। তো গত ক্লাসে মেয়েরা আমরা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং ভ্রমণ কাহিনীটির কিছু অংশ পড়েছি। তো সেখান থেকে তোমাদের জন্য অনুধাবনমূলক প্রশ্ন বাড়ির কাজ ছিল। অনেকেই তোমরা বাড়ির কাজ করেছো, আবার অনেকেই করতে পারোনি। তো যারা তোমরা বাড়ির কাজ করতে পারোনি, তারা ইউটিউব থেকে ক্লাসটি সংগ্রহ করে বাড়ির কাজ তুলে নিয়ে বাড়ির কাজ করবে। হ্যাঁ, 4টি অনুধাবনমূলক প্রশ্ন বাড়ির কাজ দেওয়া ছিল। মেয়েরা, তোমরা যারা বাড়ির কাজ করোনি, অবশ্যই সুন্দর করে বাড়ির কাজগুলো করবে। তো চলো আজকে আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। মেয়েরা, আমাদের আজকের পাঠের বিষয় কি বলো তো সবাই? হ্যাঁ, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ। এবং নীলনদ আর পিরামিডের দেশ, এটি হচ্ছে একটি ভ্রমণ কাহিনী। এই ভ্রমণ কাহিনীটিতে আমরা বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে মিশরের একটি, সেই মিশরের কথা জানব এবং মিশরের নীলনদকে ঘিরেই গড়ে উঠেছে এই সভ্যতা, মিশরের আবহাওয়ার কথা এই ভ্রমণ কাহিনীটিতে তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে। রচনাটি সৈয়দ মুজতবা আলীর জলে ডাঙা গ্রন্থ থেকে সংকলিত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে। এছাড়াও এই ভ্রমণ কাহিনীটিতে আমরা কায়রো শহরের কথা জানব। কায়রো শহরের গিজে অঞ্চলে পিরামিড এবং মিশরের ভুবন বিখ্যাত মসজিদে এখানে আকর্ষণীয় আর মিশরের এই যে ভুবন বিখ্যাত মসজিদগুলো রয়েছে, পিরামিড রয়েছে, এগুলোর অতুলনীয় সৌন্দর্য দেখার জন্যই সমস্যার আর ঘর ছাড়া মানুষগুলো ছুটে যায় মিশরে। এই ভ্রমণ কাহিনীটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। মেয়েরা, আমরা সৈয়দ মুজতবা আলী সম্পর্কে গত ক্লাসেই জেনেছি যে তিনি হচ্ছেন একজন
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা এবং গদ্য শৈলীর স্রষ্টা। মূলত রম্য রচয়িতা হিসেবেই তিনি খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে শবনম, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙায় ইত্যাদি। নীলনদ আর পিরামিডের দেশ। এই ভ্রমণ কাহিনীটিতে আমরা মিশরের কথা জেনেছি এবং মিশরের যে কায়রো শহর রয়েছে সেই কায়রো শহরের কথাও জানতে পেরেছি এবং কায়রোতে বিভিন্ন জাতের মানুষ বসবাস করে সেই বিষয়েও আমরা জেনেছি। মেয়েরা, আমরা গত ক্লাসে এই ভ্রমণ কাহিনীটির কিছু অংশ পড়েছিলাম, সেইটুকু আমি সংক্ষেপে একটু পুনরালোচনা করছি। যে লেখক যখন কায়রো শহরে এসে পৌঁছালেন, তখন সন্ধ্যের দিকে জাহাজ সুয়েজ বন্দরে এসে পৌঁছালো। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীল আকাশ যেন সূর্যের লাল আর নীল বেগুনি রং ধারণ করেছে। ভূমধ্য সাগর থেকে 100 মাইল পেরিয়ে আসছে মন্দ মধু ঠান্ডা হাওয়া। সূর্য অস্ত গেলে মিশর মরুভূমির পিছনে, অর্থাৎ এখানে মিশরের প্রকৃতির বর্ণনার কথা বলা হয়েছে। এরপর রয়েছে মরুভূমির উপর চন্দ্রালোক, সে এক অদ্ভুত দৃশ্য। কেন অদ্ভুত দৃশ্য? যে এরকম দৃশ্য বাংলাদেশে সবুজ শ্যামলিমার মাঝখানে দেখা যায় না। সমস্ত ব্যাপারটাই লেখকের কাছে একটি ভুতুড়ে বলে মনে হয়েছিল। দূর দিগন্তে চলে যাচ্ছে, অথচ হঠাৎ যেন ঝাপসা আবছায়া পর্দায় ধাক্কা খেয়ে থেমে যাচ্ছে। এরপর আমরা জেনেছি যে সেখানে জ্বলজ্বল দুটি সবুজ আলোর কথা বলা হয়েছে। যে লেখক সেই আলো দেখে মরুভূমি সম্পর্কে যে ভূতের গল্প কাহিনী শুনেছিলেন, সেই কথাগুলোই লেখকের মনে পড়তে লাগলো। উটের কথা বলা হয়েছে যে উটের চোখের উপর সবুজ আলো পড়াতে তা আরও বেশি জ্বলজ্বল করছিল, অর্থাৎ মোটরের হেডলাইট পড়াতে উটের চোখ দুটিকে সবুজ দেখাচ্ছিল। এবং এই উট হচ্ছে বেদুইনদের পুত্রের চেয়েও প্রিয়। কিন্তু তারা যখন মরুভূমিতে তৃষ্ণায় কাতর হয়ে পড়ে, তখন সেই পুত্রের চেয়ে প্রিয়তর উটের গলা কেটে তাদের গলায় জমানো জল পান করেই জীবনটা বাঁচিয়ে থাকেন। এরপর আমরা গত ক্লাসে জেনেছি যে লেখক কায়রো শহরে এসে প্রবেশ করেছেন এবং সেখানে এসে তিনি দেখতে পেলেন যে শহরতলিতে কতই না রেস্তোরাঁ, কত ক্যাফে খোলা, খদ্দেরে খদ্দেরে গিজগিজ করছে। রাত তখন 11টা। কায়রোর মতো নিশাচর শহর আর চোখে পড়েনি, অর্থাৎ লেখক এই কায়রো শহরকে নিশাচর শহর বলেছেন, কারণ সেখানে রেস্তোরাঁ ক্যাফেগুলোতে খদ্দেরে গিজগিজ করে। কায়রোর রান্নার কথা লেখক বর্ণনা করেছেন, কিন্তু মিশরের সেখানে বিভিন্ন রকমের খাবারের নমুনা লেখক দেখতে পেয়েছেন, কিন্তু সেই সময়টা লেখকের দেশীয় খাবারের কথা মনে পড়ছিল। কিন্তু পরে লেখক বুঝতে পারলেন যে দেশীয় খাবার এখানে পাওয়া যাবে না। এরপর আমরা জেনেছি নিগ্রোদের কথা, যে ভেড়ার লোমের মতো কোঁকড়া কালো চুল, লাল লাল পুরু দুখানা ঠোঁট, বোচা নাক, ঝিনুকের মতো দাঁত আর কালো চামড়ার নিচে অসীম সৌন্দর্য। তারা গায়ে তেল মাখে না, কিন্তু দেখলে মনে হয় যেন ওদের সর্বাঙ্গে দিয়ে তেল ঝরছে। এরপর এই ভ্রমণ কাহিনীটিতে সুদানবাসীদের কথা বলা হয়েছে, যে তারা সবাই প্রায় 6 ফুট লম্বা আর লম্বা আলখাল্লা পড়েছে বলেই মনে হয়, দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি। এদের রং ব্রোঞ্জের মতো, এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরু নয়, টকটকে লালও নয়। অর্থাৎ সুদানবাসীদের কথা বলা হয়েছে যে সুদানবাসীদের ঠোঁট নিগ্রোদের মতো চওড়া নয় এবং টুকটুকে লালও নয়।
কায়রোতে বৃষ্টি হয় মাঝে মাঝে, তবুও 2-1 ইঞ্চির বেশি নয়। তাই লোকজন সব বসেছে হোটেল ক্যাফের বারান্দায় কিংবা চাতালে। চাতাল অর্থ হচ্ছে উঠান। তো এরপর মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সব কিছু লেখক দেখতে পেলেন না। চোখের সামনে ভেসে উঠল এক অবিরাম মনোরম দৃশ্য, তা হচ্ছে নীল নদ। নীল নদের কথা লেখক এখানে বর্ণনা করেছেন যে নদের আলোতে দেখেছি নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা, হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে ভয় হয়। আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পালটা এক ঝাটকায় চৌচির হয়ে যাবে, নয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা 2.5 ডিগবাজি খেয়ে নীলের অতলে তলিয়ে যাবে। তো মেয়েরা, এখানে এই অংশে নীল নদের কথা বলা হয়েছে এবং নীল নদে যে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকাগুলো চলে, নৌকাতে পাল তুলছে এবং সেই পালটা বাতাসে এতটাই ফুলে আছে, যাকে লেখক পেটুক ছেলের মতো বলে তুলনা করেছেন। এবং লেখকের সেই পালে এত জোরে বাতাস লাগছিল যে সেই বাতাসে দেখে লেখকের ভয় হচ্ছিল যে হয়তো সামান্য একটুখানি জোরে হাওয়া পেলেই এক ঝটকায় নৌকাটা অতলে তলিয়ে যাবে, অর্থাৎ নীল নদের অতলে তলিয়ে যাবে। আর এই নীলের জল দিয়ে এদেশের চাষ হয়, এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল মিশরে সর্বত্র পৌঁছে দেয়। এরপর রয়েছে পিরামিডের কথা। পিরামিড, 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 চোখের সামনে দাঁড়িয়ে 3টি পিরামিড। এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর কল্পনা জল্পনা করেছে, দেয়ালে খোদাই করে এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলের যে 3টি পিরামিড সামনে আমরা দাঁড়িয়ে, অর্থাৎ লেখকরা দাঁড়িয়েছিলেন, সেগুলোই ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না, এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। মেয়েরা, এগুলো কিন্তু পিরামিডের কথা বলা হয়েছে এখানে, চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। এখানে পিরামিডের উচ্চতার কথা বলা হয়েছে এবং সেই উচ্চতা বোঝা যায় দূরে চলে গেলে, গিজে এবং কায়রো ছেড়ে অদূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে 3টি পিরামিড, সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। তাই বোঝা যায় না এই বস্তু তৈরি করতে কেন 2300 লক্ষ পাথরের টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। মেয়েরা, তোমরা একটু এই লাইনটা একটু দাগিয়ে রাখো। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্র করলে একখানা ছোট খাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন বেশি।
কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এ পাথর দিয়ে একটা দেয়াল বানালো বানালে সে দেয়াল লম্বায় 650 মাইল যাবে। এরপর মিশরে রয়েছে সবচেয়ে বড় পিরামিডটা, যা বানাতে 1 লক্ষ লোকের 20 বছর সময় লেগেছিল। ফারাওরা সম্রাট অর্থাৎ প্রাচীন সম্রাটরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না, তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতর রাখা হতো যে তার ভিতর ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। এরপর মেয়েরা দেখো, আমরা ভ্রমণ কাহিনীটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নিদ্রিত চোখে যেরকম পড়ে আমার চোখে ঠিক তেমনি এসে পড়লো পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা আর পূর্ব আকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। অর্থাৎ লেখকের চোখে ঘুম আচ্ছন্ন হয়ে পড়ছিল, তিনি পশ্চিম আকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা সরে গিয়ে পূর্ব আকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস দেখতে পেলেন, অর্থাৎ রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের সূর্যের উদয় হচ্ছে সে কথাই এখানে বলা হয়েছে। রাস্তা ক্রমেই শুরু হয়ে আসছে, রাস্তায় দুদিকে দোকানপাট এখনো বন্ধ, দু একটা কফির দোকান খুলি খুলি করছে, ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তপসি জপছে, খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে, অর্থাৎ রাতের অন্ধকার সরে গিয়ে সকালের যে আলো সে আলোটা কায়রো শহরে জায়গা করে নিয়েছে সে কথা এখানে বলা হয়েছে। আধো ঘুম আধো জাগরণে জড়ানো হয়ে সব কিছুই যেন কিছু কিছু দেখা হলো, সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর, মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে সেরকম করবার মতো হাত আজকের দিনে কারো নেই। তো মেয়েরা এরপর দেখো, এখানে বলা হয়েছে যে প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্য অতুলনীয়। অর্থাৎ নীলটা প্রকৃতিভাবেই গড়ে উঠেছে আর পিরামিড মানুষ তৈরি করেছে। তো এই এই যে নীল নদ বা পিরামিড এগুলো সৌন্দর্য ছাড়াও মিশরে রয়েছে অতুলনীয় সৌন্দর্যের মসজিদগুলো যেগুলোকে ভুবন বিখ্যাত বলা হয়েছে, আর এই সৌন্দর্যের জন্যই মিশর হচ্ছে অতুলনীয় সৌন্দর্যের অধিকারী। পৃথিবীর বহু সমস্যার শুধু এই মসজিদগুলোকেই প্রাণ ভোলে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন। তো মেয়েরা এর মধ্যে দিয়ে আমরা আমাদের নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটির আলোচনা শেষ করলাম, অর্থাৎ এই ভ্রমণ কাহিনীটির বিষয়বস্তু তোমাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো অনুশীলনীর বহুনির্বাচনী প্রশ্নগুলো, যে কোন দেশকে মিশরের পিরামিডের দেশ বলা হয়েছে, উত্তর হবে মিশর। সৈয়দ মুস্তফা আলী কায়রোকে মিশাচর শহর বলেছেন কেন, এর উত্তরটি হবে ঘ নং উত্তর, অর্থাৎ রেস্তোরাঁ ক্যাফেগুলো খদ্দেরে গিজগিজ করে বলে। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি হচ্ছে বাংলাদেশের কুয়াকাটা নয়নাভিরাম দৃশ্য দেখে সকলেই মুগ্ধ, এর সূর্য উদয়ের অপূর্ব সৌন্দর্য, উষার আকাশ, আকাশের নজরকাড়া রং যেমন মন ছুঁয়ে যায় তেমনিভাবে
সূর্যাস্তের মোহময় বর্ণিল রূপ হাতছানিতে ডাকছে। উদ্দীপকের নীল নদ আর পিরামিডের দেশ উদ্দীপকটি নীল নদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ? মেয়েরা, এর উত্তরটি হবে হ, অর্থাৎ আলোর খেলা। আর 4 নং রয়েছে আমাদের সাদৃশ্যপূর্ণ দিকটি, মানুষের মনে প্রফুল্লতা আনে নাকি ভ্রমণ বিলাসী করে না কল্পনা বিলাসের জন্ম দেয়। তাহলে অবশ্যই আমাদের উত্তরটি হবে ক, অর্থাৎ একক দুই। এরপর রয়েছে মেয়েরা, তোমাদের জন্য বাড়ির কাজ, সৃজনশীল প্রশ্ন। উদ্দীপকটি হচ্ছে যে কামাল তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মা ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা একসময় ঢাকায় পৌঁছায়। সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গে, এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব। মুঘল সম্রাটদের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুটিয়ে আছে। এখানকার দরবার হল, পরিবিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো। তারা শেষ পর্যন্ত স্বীকার করলো, এখানে না আসলে অতীত ইতিহাস ও সম্রাটদের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তি অজানাই থেকে যেত। আমাদের উদ্দীপকের আলোকে ক নং প্রশ্ন হচ্ছে, নীল নদ আর পিরামিডের দেশ এর লেখকের জন্মস্থান কোথায়? অবশ্যই আমরা তার পরিচিতি পড়ে জেনেছি, তার জন্মস্থান হচ্ছে আসামের করিমগঞ্জে। এই নীলের জল দিয়েই এদেশে চাষ হয়, কেন? মেয়েরা, এই প্রশ্নের জ্ঞানমূলক উত্তরে তোমরা বলতে পারো যে নীল নদী মিশরে চাষাবাসীদের জন্য উপযোগী পানির যোগান দিয়ে থাকে, আর তাই এই উক্তিটি করা হয়েছে। অর্থাৎ নীল নদ মিশরের তথা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ। এ দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই নদ প্রবাহিত, মানুষ মিশরের নীল নদের চাষাবাদ করে থাকে। অর্থাৎ কৃষকরা নীল নদের অববাহিকায় চাষাবাদ করে, আর এই জন্যই লেখক বলেছেন যে এই নীলের জল দিয়েই এদেশে চাষ হয়। এরপর আমাদের গ নং প্রশ্নটি রয়েছে, উদ্দীপকের কামাল ও তার বন্ধুদের ভ্রমণ আর লেখকের ভ্রমণের উদ্দেশ্য একই, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে জ্ঞানমূলককে তোমরা বলতে পারো যে উদ্দীপকটি এবং নীলনদ আর পিরামিডের দেশ রচনাটির মেয়েরা, আমি আবার বলছি যে উদ্দীপকের কামাল ও তার বন্ধুদের ভ্রমণ আর লেখকের ভ্রমণের উদ্দেশ্য একই, ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে হচ্ছে যে দুটির মধ্যে সাদৃশ্য কী রয়েছে সেটি তুলে ধরতে হবে। তো সাদৃশ্য হিসেবে দুটিরই ইতিহাস, ঐতিহ্য এবং যে নিদর্শনের পরিচয় পাওয়া যায় সেই কথা এখানে তোমরা তুলে ধরতে পারো। যে উদ্দীপকটি আমরা দেখতে পাই কামাল তার বন্ধুদের নিয়ে বাংলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্য রওনা হয়, এবং তারা প্রথমে ঢাকা এসে লালবাগ দুর্গে, অর্থাৎ লালবাগের দুর্গ দেখার জন্য তারা সেখানে পৌঁছালো, এবং সেখান থেকে তারা পরিবিবির মাজার, শাহজাদা আজমের মসজিদ ইত্যাদি দেখে।
এছাড়াও মুঘল স্থাপত্যের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। অপরদিকে নীলনদ আর পিরামিডের দেশ রচনায় লেখক ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে যে জ্ঞান লাভ করেছেন তা তিনি তুলে ধরেছেন। এছাড়াও সেখানকার ঐতিহ্য পিরামিড দেখে সেই পিরামিডের কথাও বলেছেন। তাই বলা যায় যে ইতিহাস ঐতিহ্যের দিক থেকে উদ্দীপক এবং নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীটির সাদৃশ্য রয়েছে। আমাদের 9 নং প্রশ্ন হচ্ছে, লালবাগ দুর্গের স্থাপত্য লালবাগ দুর্গের স্থাপত্য শৈলীর সাথে পিরামিডের স্থাপত্য শৈলীর মিল খুঁজে পাওয়া যায়, মন্তব্যটি ব্যাখ্যা করো বা মন্তব্যটি বিশ্লেষণ করো। এখানে প্রথমে বলতে পারো তোমরা যে মন্তব্যটি বিশ্লেষণ করা হলো এবং পৃথিবীতে অনেক কীর্তি রয়েছে, তার মধ্যে অতীত ঐতিহ্য সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। অতীতের অনেক স্থাপনার শৈল্পিক নিদর্শন ও নির্মাণ শৈলীর পরিচয় পাওয়া যায়। তো উদ্দীপকে আমরা পেয়েছি কামাল এবং তার বন্ধুরা সবাই মিলে রাজধানী ঢাকায় আসে এবং সেখানে এসে লালবাগ দুর্গ পরিদর্শন করে করে মুঘল ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। তো তাদের ঢাকায় আসার মূল উদ্দেশ্য ছিল ভ্রমণ ও অতীত ঐতিহ্য সম্পর্কে জানা। আর অপরদিকে সৈয়দ মুজতবা আলী তার নীলনদ আর পিরামিডের দেশ রচনায় মিশর ভ্রমণের কথা তুলে ধরেছেন, বর্ণনা করেছেন মিশরের ইতিহাস ও ঐতিহ্যের। আলোচ্য রচনাটিতে অর্থাৎ ভ্রমণ কাহিনীটিতে লেখক চেয়েছেন মানুষকে ভ্রমণে আগ্রহী করে তুলতে এবং বিভিন্ন দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানাতে। আর অপরদিকে কামাল ও তার বন্ধুরা ঢাকার লালবাগ দুর্গ ভ্রমণের মধ্যে দিয়ে যেন লেখকের সেই চাওয়াই পূরণ হয়েছে, তাই বলা যায় মন্তব্যটি যথার্থ। তো মেয়েরা আমার আলোচনার আলোকে এবং পাঠ্য বইয়ের সহায়তায় সুন্দর করে তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি বাড়ির কাজ করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী জুম ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। সবাইকে ধন্যবাদ।